ব্যবসা বাণিজ্য সংবাদে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজ নিয়মিত আয়োজন তালিকাতায় স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। জামানত ছাড়া ক্ষুদ্র ঋণ দেয় ব্যাংকগুলোর অনিহার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশের প্রান্তিক মানুষের ব্যবসায়ী উদ্যোগ। নারী উদ্যোক্তা ঋণে ব্যাংকের বড় কর্তারা ইতিবাচক কথা বললেও বাস্তবে গ্রামীণ নারীর অভিজ্ঞতা ভালো নয়। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ক্ষুদ্র ঋণের বিশেষ নীতিমালার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। কোনো ব্যাংকে টিঙ্কে থেকে কোনো লোন টোন দেয় না, আমার করে দলিল টলিল চায়, আমরা বাবা কোথায়। আর 4-5 বছর ধরে আমাদের এই ফার্মটা করা হয়েছে, টাকা পয়সার জন্য একটু বড় করতে পারতাছি না। অনেক ব্যাংকেই গেছি, আমাদের জামানত চায়, দোকানের ভিড় চায়, আমাদের কোনো লোন টোন দেয় না। এই নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, মূলত ঋণ নেয়ার ক্ষেত্রে সারা দেশের গ্রামীণ নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অভিযোগ একই রকম। বিতরণ ও নজরদারিতে জনবলের ব্যয় বিবেচনায় গ্রামে ঋণ দেয়ায় উৎসাহী নয় ব্যাংকগুলো, আর সে সুযোগে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চড়া সুদে ঋণের ব্যবসা করছে এনজিওরা। যেমন আমরা 10,000 টাকা লোন আনলি, 1,000 টাকা আমাকে খরচের বাবদ এসে যায়, যে করে টাকা আনি হয়তো 4 দিন খাটাই পারি না, আবার ফিরে 250 টাকা কিস্তি এসে যায়। অথচ একটি সমন্বিত উদ্যোগ নিলে দেশের ব্যাংকগুলোই পারে গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত দিতে। চতুর্থ প্রজন্মের সীমান্ত ব্যাংক জানালো নারী উদ্যোক্তাদের জন্য এমনই এক ব্যতিক্রমী ঋণ উদ্যোগের কথা। এর আওতায় গ্রামীণ নারী উদ্যোক্তাদের দেয়া হবে এটিএম কার্ড। যে কোনো একজন নারী যে কিনা ব্যবসা কাজে নিয়োজিত, আমাকে প্রুফ করতে হবে যে তার এটা আছে, সে এটা মালিক, হয়তো ট্রেড লাইসেন্স নাই তার, ট্রেড লাইসেন্স হয়তো আমরা করাই নিব, বাট তাকে আমরা সাপোর্ট দিতে চাই। 2 লক্ষ টাকা পর্যন্ত একটা নারীকে দেব এবং সেটা একটা কার্ডের থ্রোতে দেব, এখানে ব্যাংকের কোনো প্রফিটের চিন্তা করছি না আমরা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এমন উদ্যোগ ইতিবাচক, তবে ঋণ ব্যবস্থাপনাকে লাভজনক করতে না পারলে এ উদ্যোগ কেবল পাইলট প্রকল্পেই আটকে থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে এটা কি সাস্টেইনেবল কিনা, এগুলো কিন্তু একটু ইনিশিয়েটিভ যেটার মধ্যে রিস্ক ইনভলভ, অর্থাৎ যাদেরকে আমি দেব তাদেরকে আমি শুধু চিনি না, তাদেরকে আমি অন্তরঙ্গভাবে চিনি, তাদেরকে আমি অ্যাডভাইস দেব, বুঝিয়ে দেব, দরকার হলে হাল ধরব। গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকের সরাসরি বিনিয়োগ নিশ্চিত করতে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে একটি পরিকল্পিত ঋণ ব্যবস্থা চালু করার কথাও বলছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। মহামারীর বছরে কেমন গেল ব্যাংক খাত, এ বিষয় নিয়ে এখন তালিকাতায় আলাপে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। খন্দকার ইব্রাহিম খালেদ, আমাদের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি প্রতিবেদনও দেখলাম, আমরা একটা মহামারী কাল অতিক্রম করছি, বছর শেষে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের কাছে অনেক টাকা, অলস টাকাও জমে আছে, বিনিয়োগের অপেক্ষায় আছে ব্যাংকগুলো। এর মধ্যে প্রতিবেদনে যেটি দেখলাম যে আসলে ব্যাংক সে আগের নিয়মে আছে, অর্থাৎ তেলের মাথায় তেল ঢালছে, যাদের দরকার তাদের দিচ্ছে না। গ্রামীণ নারী উদ্যোক্তাদের আসলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটি দরকার সেটি পাওয়া যাচ্ছে না, ব্যাংকের তাহলে অভ্যাস পরিবর্তন হয়নি। এই অবস্থার মধ্যেও আপনি কি বলবেন, তাহলে আমাদের ব্যাংকিং অভ্যাসের জায়গায় পরিবর্তন আনার দরকার আছে কিনা? দেখুন, বিষয়টি নীতির, বর্তমান সরকারের নীতিমালা হলো বড়কে তোষণ করা আর ছোটকে শোষণ করা। আমি এই জন্য বলছি যে বঙ্গবন্ধু যে অর্থনীতির কথা বাংলাদেশের জন্য প্রেসক্রাইব করেছিলেন, উনি এটাকে সমাজতন্ত্র বলেছিলেন। আমরা যদি এটাকে আধুনিক ভাষায় প্রকাশ করি, বর্তমান ভাষায়, এটার অর্থ হবে কল্যাণ অর্থনীতি। কল্যাণ অর্থনীতি কোনো নতুন শব্দ নয়, এটি ইউরোপের বেশ কয়েকটি দেশ প্র্যাকটিস করছেন, যেমন সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ইভেন জার্মানি, নতুন বড় দেশও সেখানে। এটা কি করে বলা যাবে, মানে এটাকে মাপার যন্ত্রটা কি? অর্থনীতিবিদরা মেপে থাকেন জিনি কোএফিসিয়েন্ট দিয়ে, অর্থাৎ যেসব দেশের জিনি কোএফিসিয়েন্ট 0.3 থেকে 0.35 এর মধ্যে থাকবে, তাদেরকে বলা হয় কল্যাণ অর্থনীতির দেশ। এবং আপনি জানেন সুইডেন কিন্তু পৃথিবীর অন্যতম উন্নত দেশ, পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক স্থাপন হয়েছিল এই সুইডেনে। তারপরে যদিও ইটালির কথা বলা হয়, সুইডেনেই প্রথম কমার্শিয়াল ব্যাংক স্থাপন হয়েছিল, ব্যাংক অফ ইংল্যান্ড অনেক পরে হয়েছে। এরকম একটা অভিজাত দেশ, ওদের ওখানে 0.3 থেকে 0.33 এর মধ্যেই থাকে। আর বাংলাদেশের কথা যদি বলেন, এখন দেশে আসি,
বাংলাদেশের জিনি কোএফিসিয়েন্ট সর্বশেষ সরকার প্রকাশ করেছিলেন 2018 সালে, সেটি ছিল 0.485। এটি সরকারি হিসাব, কিন্তু অনেক অর্থনীতিবিদ মনে করেন যে 2 বছর পারও হয়ে গেছে, এখন জিনি কোএফিসিয়েন্ট বাংলাদেশে 0.5 বা তার চাইতে বেশি। অর্থনীতিবিদদের ধারণা বা তারা এটা বলে থাকেন 0.5 জিনি কোএফিসিয়েন্ট হলে এটি হলো অন্যতম চরম বৈষম্যের দেশ। জি, তাহলে আমরা আসলে বৈষম্যের যুগে পা রাখছি, বৈষম্য আমাদের বাড়ছে, আমরা একটি মহামারী কালো পার করছি। তাহলে যদি আপনার কাছ থেকে আমরা ব্যাংকিং খাতের গঠনমূলক অনেক সমালোচনা পাই, দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে আপনি আছেন, আমাদের এই সময়ে গত 1 বছরে ব্যাংক খাতের কোনো ভালো বৈশিষ্ট্য আপনি চোখে পড়েছে, আপনার আপনি দেখতে পেয়েছেন? না, করোনা যেমন ভালো না, এই 1 বছরের ব্যাংকিং খাতও ভালো না। কারণ হলো, ভালো বলবো কোথেকে, ভালো হলে তো ভালো বলবো, আপনার মাত্র 2% টাকা জমা নিয়ে সমস্ত কুঋণকে সুঋণ করা হয়েছিল, আপনাদের মনে আছে। তারপরে বলা হয়েছে করোনার দোহাই দিয়ে যে 1 বছর কুঋণ যত আছে তার উপরে নতুন করে কুঋণ করা যাবে না, যদি কারো কিস্তি খেলাপি হয়েও যায় তাকে ওটা ধরা যাবে না। অর্থাৎ বড় লোকদের তোষণ করার যে নীতি সেটি। আর একটা মজার খবর বলি, আমেরিকাতে হয়েছে, বাংলাদেশে তার উল্টাটা হবে না। আমেরিকাতে সমস্ত এই করোনা কালে গত বছর জি খন্দকার ইব্রাহিম খালেদ, এই আপনার এই আলাপের সঙ্গে একটি বিষয় একটু যুক্ত করবেন, যে এই যে করোনা কালে যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তাদের সুবিধা দেওয়ার জন্য এবং বিনিয়োগের সুরক্ষার জন্য আসলে শেষ পর্যন্ত দেখলাম যে খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে এবং যেন খেলাপি না হয়ে যায় তার জন্য একটি চেষ্টা আছে কেন্দ্রীয় ব্যাংকের, এতে আসলে সুবিধাটা হচ্ছে কি, সুবিধা কি পাওয়া যাচ্ছে কিছু? এর আগে আমি কথাটা শেষ করিনি, আমেরিকাতে এটা বের হয়েছে স্টাডি করে যে করোনা কালে আমেরিকার বড় লোক যারা তারা আরো বড় লোক হয়েছে এবং যারা গরিব ছিলেন তারা আরো গরিব হয়েছে। অর্থাৎ সেখানে করোনা আমাদের বৈষম্যকে বাড়িয়ে দিয়েছে। আর বাংলাদেশের কথা যদি বলি, বড় লোকদের হিসাবটা আমি জানি না, হয়তো একই হবে, তো দরিদ্রতার হিসাব বের হয়ে গেছে। করোনার আগে দরিদ্র ছিল শতকরা 20-20% সরকারি মতেই, আর এখন বিশ্ব একটা সংস্থার হিসাবে করোনার পর অক্টোবর মাস, গত অক্টোবর মাসে 31 অক্টোবর পর্যন্ত গরিব এর সংখ্যা বেড়ে গিয়ে 39% হয়েছে, মানে প্রায় ডাবল ডাবল হয়ে গেছে। তো বড় লোকদেরটা বের হয় নাই, কিন্তু তাই হবে, একই প্যাটার্ন। আচ্ছা, এখন আপনার প্রশ্নে আসি, ব্যাংকিং খাত হবে কি করে, তার ব্যাংকিং খাতটা কার হাতে? এখানে তো ব্যাংকের মালিকরা সবাই বড় লোক, তো কাজেই আপনি সেখানে কি করে আশা করেন যে তাদের মধ্যে দরিদ্রদের প্রতি কিছুটা ভালো ধারণা হবে বা কিছু সাহায্য করবে, এটা কি দরিদ্রদের কাছ থেকে আশা করা যায়? আমি তো মনে করি না। জি, দুটো জিনিস, রাষ্ট্রীয় নীতিতেও নাই এবং যাদের কাছে ক্ষমতা ব্যাংক মালিকরাও সেই বড়দের পক্ষে, কাজে এখানে ছিল না এবং আগামীতে সম্ভাবনাও নাই যে দরিদ্রদের জন্য কিছু হবে। জি, কথাগর ইব্রাহিম খালেদ, যে বিষয়টা আমি জানতে চেয়েছিলাম যে খেলাপি ঋণ যেন না হয় তার জন্য সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে এবং সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে, আরেকটি চেষ্টা বোধ হয় চলছে যেন সময়টা বাড়িয়ে খেলাপি ঋণ যেন না হয় তার একটি ব্যবস্থা করা, আদতে এতে কাজ হচ্ছে কি না, কোনো লাভ হচ্ছে কি না? লাভটা হচ্ছে, যারা বড় লোক তাদের লাভ হচ্ছে, যারা নাকি ব্যাংকে কুঋণ করেন তাদের লাভ হচ্ছে, কিন্তু ব্যাংকের লাভ হচ্ছে না। মানে আমি যদি ব্যাংকার হিসেবে ব্যাংকের কথা বলি, ব্যাংকের ক্ষতি হচ্ছে, কারণ যখনই তাকে আপনি ছাড়টা দিলেন সে তখন আরো ছাড় পাওয়ার জন্য উৎসাহিত হবে, অর্থাৎ যেদিকে উৎসাহ দেওয়া যায় মানুষের ব্যবহারটা সেদিকে ধাবিত হয়। কাজেই এইটি আপনি দেখতে পাবেন এই নতুন বছরে, কালকেই নতুন বছরে পড়ব, 2021 সালের এই 3-4 মাস পার হলেই দেখবেন ব্যাংকিং খাতের দুরবস্থা। অবশ্য দেখতে হয়তো পাবেন না, কারণ বর্তমান সরকারের 2 একজন ব্যক্তি আছে, তারাই নীতি নির্ধারণ করছেন,
তারা তার সবকিছু কার্পেটের তলে ফেলে দেবে, কারণ তাদের প্রতি দায়িত্ব যায় না। দায়িত্ব তো পড়ে গিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার মাথায়, কিন্তু শেখ হাসিনা আমি বলতে পারি জোর দিয়ে তিনি এগুলো করছেন না, এগুলি করছেন তার একজন উপদেষ্টা। এই সর্বনাশটা করে দিয়ে তিনি কোথায় হয়তো পরে যাবেন। তো আমরা এই কথাগুলো একটু শক্তভাবেই বলছি, কারণ আমরা চাই যে অন্তত নতুন বছরের প্রথমে কিছুটা হলো পুরোপুরি পারবেন না, যেন কারেকশন করা হয়। জি খন্দকার ইব্রাহিম খালেদ, আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাদের টালিখাতে। আশা করছি নীতি নির্ধারকরা আপনার এই পরামর্শ শুনবেন এবং ব্যাংক খাতে ভালোর জন্য অনেক পদক্ষেপ নেবেন। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আয়োজনের কমতি নেই, আয়কর রিটার্ন নেয়ার বুথ খুলে বসে আছেন কর অফিসের কর্মকর্তারা, তবে শেষ দিনে এসে করদাতাদের উপস্থিতি সামান্যই। এবার এক মাস সময় বাড়ানোয় ব্যক্তি পর্যায়ে করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ, তবে সকালের দিকে কর অঞ্চলগুলো অনেকটাই ফাঁকা। আজ ব্যাংক হলিডে হওয়ায় গতকালই করদাতারা ব্যাংক ড্রাফট, চালান এসব তৈরি করে রেখেছেন। শেষ দিনে যতক্ষণ করদাতারা থাকবেন ততক্ষণ সেবা মিলবে। প্রত্যেকটা বুথই খোলা আছে, কিন্তু এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যে লোকজন আসলে এখন পর্যন্ত করদাতারা এখন পর্যন্ত আসতেছে না, হয়তো সময় বাড়ার সাথে সাথে বাড়বে আর কি। আজকে সেই দিন তো, আর গতকাল ব্যাংক খোলা ছিল, আজকে ব্যাংক বন্ধ, সেই জন্য আশা করছি করদাতা আসবে আর কি। নিজেরটা নিজেই দিচ্ছি, আর সময় আসলে ওই বিভিন্ন ব্যস্ততার জন্য আসা হয়নি, আর এই করোনাকালীন সময়ে যার জন্য আরও সমস্যা হয়েছে বেশি। এখন থেকে বিডার 15 অন্য 10টি প্রতিষ্ঠান সহ মোট 41টি বিনিয়োগ সংক্রান্ত সেবা দেবে বিডার ওয়ান স্টপ সার্ভিস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে 6টি নতুন বিনিয়োগ সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় যুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নতুন 6টি সেবার উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে পরিবেশ অধিদপ্তরের 3টি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের 1টি করে সেবা বিটার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সহজে নিতে পারবেন বিনিয়োগকারীরা। অনলাইনে আবেদন ও অনুমোদন ব্যবস্থার কারণে বিনিয়োগকারীদের দপ্তরে দপ্তরে ফাইল নিয়ে ছোটাছুটি হয়রানি বন্ধ হবে। পুরো প্রক্রিয়া অনলাইনে মনিটরিংয়ের কারণে কোনো ফাইল কোনো দপ্তর বা টেবিলে আটকে থাকার সুযোগ নেই। নতুন যুক্ত হওয়া সেবার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় পর্যায়ক্রমে ওএসএস এর আওতায় 150টি বিনিয়োগ সংক্রান্ত সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের 2টি সেমি ভেসেলের সংযোজন কাজ শেষ হয়েছে। এটি রিয়্যাক্টর প্রেশার ভেসেল প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। রাশিয়ার নির্মাণ কারখানায় এই সংযোজন প্রক্রিয়াটি 150 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শেষ হতে সময় লেগেছে 10 দিন। চূড়ান্ত ব্যবহারের আগে এটিকে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার প্রকৌশল নকশায় নির্মিত হচ্ছে। টালিখাতা যে পর্যন্তই, সঙ্গেই থাকুন।